সকালও সকালও ওদিকেও আমা আমাও ফেরি আসতেছে, আমাদেরকে এখন নিয়ে যাবে। সুজাও সুজা, ঠিক আছে, এই যে রিক্সা আসছে এটা আমাদের এখন নিয়ে যাবে। এই রিক্সা করে আমরা বন্দর যাব, তারপর বন্দর থেকে আমরা একটা সিএনজি উঠবো। এই যে রিক্সা আসছে, মানে কোনো উপায় নাই, এই যে আমরা উঠতেছি। বস আইও, ওরে বস বস, সাবধানে আইও, ফাউ ভাঙ্গা যাও, সাবধানে যাইও, কোনো ব্রেক ব্রেক পারবা না উল্টা উল্টা। আল্লাহ হেফাজতের মালিক তুমি, দেখে রে ভাই এমন ফালাই, এমন আমার ফাও হাঁটি গেছে, বড় বিপদ গেছে। আল্লাহ রাওলা বস, এই যে আমরা রিক্সা আসছি, খুবই ভয়াবহ অবস্থা। এই যে দেখুন পানি একদম একাকার, এই যে তৈ তৈ পানি। এখন রিক্সা দিয়ে কোনোভাবে আমরা বেরোবো। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আমাদের রিক্সাওয়ালা ভাই অনেক কষ্ট করে নিজে পানিতে ভিজে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে চ্যানেলের যমুনা নিউজ ভাই আস্তে আস্তে যাইও ভাই, বাঙ্গা বাঙ্গা দেখি। এই যমুনা নিউজের গাড়ি আছে, আপনার রাস্তা দেখুন একদম ভরপুর। ওই যে সামনে ইসলামী ব্যাংক, এই যে একদম ভরপুর পানিতে, একদম এই যে প্রচুর, যেদিকে তাকাই শুধু পানি আর পানি। রিক্সাওয়ালা ভাই নিজে ভিজে আমাদেরকে কষ্ট করে নিয়ে যাচ্ছেন, উনাদের এই পরিশ্রমের কারণে আজকে আমরা সুন্দরভাবে অফিস করতে পারছি। এই যে সেনাবাহিনী বোর্ডের গাড়ি যাচ্ছে, মেয়র মহোদয়ের গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে মেয়র মহোদয়ের গাড়ি গেল, উনি বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন দিন রাত। এই যে দেখতে পাচ্ছেন জেলা রেজিস্ট্রার অফিস একদম ডুবে গেছে, খুবই খারাপ অবস্থা। সো আমি এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আর সিলেটের বন্যা দুর্গত সবার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা তাড়াতাড়ি পানি কমে দেয়, আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারি। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ স্বাভাবিক সুন্দর পরিবেশে সিলেটের যে কোনো জায়গায় আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।